মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার চিকিৎসক পরিষদ তাদের দাবি আদায়ের লক্ষ্যে হরতালে আহ্বান করেছে। তো আমরা প্রশাসন তাদের আহ্বানের যে স্মারকলিপি পেয়েছি এবং সেই স্মারকলিপি মোতাবেক আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং ইউনিট প্রধানদের নিয়ে সকালে একটা বৈঠক করেছি এবং রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেই মর্মে প্রত্যেকটা ওয়ার্ডে রোস্টার ডিউটি মিড লেভেলের চিকিৎসক দিয়ে করা হয়েছে এবং এখন পর্যন্ত রোগীদের সার্বিক স্বাভাবিক ব্যবস্থাপনা চলছে এবং কোনো ধরনের ঘটনা ঘটে নেই যেটা ডাক্তারদের অভাব হয়ে করছে। তো আমাদের চিকিৎসকরা সর্বদা সজাগ আছে এবং তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। যে রোগীর উপর এখন থেকে অন্যায় করবে আর ধর্মঘট করবে, ধর্মঘটের দাবি আদায় করবে, আমার মনে হয় তারা এই সিস্টেমটাকে শিশু রোগী ধর্মঘটের সিস্টেমটা বদলিয়ে তাদের দাবি আদায় কোন কোনো পথ খুঁজে নেওয়া উচিত। আর ধর্মঘট করলে কার কষ্ট হয়? যে রোগীদের জন্য ওনারা ইন্টার্নশিপ শিখতেছে তারাই শিকার হয়, তাদের ধর্মঘটের শিকার।